এই যে সামনে এখান থেকে ডালা নিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, লাইফ এক্সট্রাঅর্ডিনারিতে তোমাদের স্বাগত। আমি পলি, আজকে রেডি হয়ে গেছি কন্যাগড়ের বিখ্যাত জাগ্রত মন্দির শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে যাব বলে। এখন বাজে বেলা 11:30, 14 জানুয়ারি শনিবার। এখানে মঙ্গলবার শনিবার পুজো তো হয় সকালে বিকালে দুবেলাই, তো আমরা ডিসাইড করলাম যে সকালবেলা পুজো দিয়ে আসবো। তবেও বাড়ির কাজ করতে করতে একটু লেট হয়ে গেল, তো কাজ সেরে আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। অনেকদিন ধরে এখানে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, একটা মানসিক ছিল শাড়ি দিয়ে পুজো দেওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। কথা আছে, মা না ডাকলে পুজো দেওয়া হয় না, তো সেরকমই এতদিন মা ডাকেনি, ফাইনালি আজকে মা ডেকেছে, ইচ্ছা হয়েছে আমাদের পুজো নেওয়ার, তো তার জন্য রেডি হয়ে গেছি। কন্যাগড়ের তো ঐতিহ্যবাহী ও বিখ্যাত এই মন্দিরের তো অনেক ইতিহাসও আছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব। চেষ্টা করি আমাদের এলাকা বা এলাকার আশেপাশের সব জায়গাগুলোকে আপডেট দিতে বা তুলে ধরার তোমাদের কাছে। তো যাই হোক, আজকে পুজো দিতে যাচ্ছি সেটা নিয়ে একটা ব্লগ হচ্ছে, তো তোমরা দেখো, যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। এই যে ঈশিকা আজকে যাচ্ছে না আমাদের সাথে, ঈশিকা বাড়িতে বসে বসে ড্রয়িং করবে, তাই তো? এই যে ড্রয়িংটা শুরু করেছে। আমরা এই মন্দিরে পৌঁছালাম, প্রচন্ড ভিড়, জানি না কতক্ষণে পুজো হবে, তো চলো এখান থেকে সামনে থেকে ডালা নিয়ে নিই পুজোর। ফল আর শাড়ি তো আমি নিয়ে এসেছি বাড়ি থেকেই। এই যে সামনে এখান থেকে ডালা নিয়ে নেবো। সামনে এখানে বলি দেওয়া হয়, তো একটু আগেই বলি দেওয়া হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। শাড়ি দিয়ে পুজো দেবে বলে এখান থেকে বিল করানো হয়ে গেছে। আজকে
তো পৌষ মাসের লাস্ট শনিবার, কালকে পৌষ মাস শেষ, তো মোল্লার ডালা দিয়ে পুজো দেওয়ার জন্য তো ভিড় থাকেই, প্রচণ্ড ভিড় হয়েছিল। তার মধ্যেও আমরা কিন্তু বেশ ভালোভাবে পুজো দিতে পেরেছি, আজকে বলিও হয়েছে। যাই হোক, যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই। যদি এই ব্লগটা কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।